নমস্কার তোমরা যারা শিলিগুড়ি কলেজে অ্যাপ্লাই করেছো ইউজি করছে তোমাদের কিন্তু ফাইনাল ম্যাড লিস্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এবং তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেসটি কিন্তু চালু হয়ে গেছে তোমরা কী করে ফাইনাল ম্যানালিস্টটি চেক করবা কী করে অ্যাডমিশন হবে বিস্তারিত হবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জানবো তো তোমরা যারা শিলিগুড়ি কলেজে অ্যাপ্লাই করেছো তোমাদের সিম্পলি শিলিগুড়ি কলেজের অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে সাইটটি লিংক তোমাদের সুবিধা হতে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো সাইটটিতে ভিজিট করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে চলে আসবে যেখানে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা সিম্পলি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে দেখো এখানে কিন্তু শো হচ্ছে অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি ক্লিক হিয়ার টু ভিউ ডিও তোমরা সিম্পলি এর উপর ক্লিক করে দেবো এরপর ক্লিক করে দিলে তোমাদের সামনে অ্যাডমিশন শিলিগুড়ি কলেজ ডট ইন এই পোর্টালটি ওপেন হয়ে চলে আসবে এই সাইটটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে তোমাদের সুবিধা অর্থে আমি প্রোভাইড করে দেবো সাইটটিতে ভিজিট করার পর দেখো তোমাদের হলো ডান দিকে শো হচ্ছে ফাইনাল ম্যারিড লিস্ট এবং হলো কাউন্সিলিং লিস্ট তো তোমরা যারা ফাইনাল ম্যারাজ লিস্টটি চেক করতে চাচ্ছ তো সিম্পলি ফাইনাল ম্যারিড লিস্টের উপর ক্লিক করে দেবে ফাইনাল ম্যারেল লিস্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে সিমবলি তোমাদের হলো অ্যাপ্লিকেশান নংটি এখানে দিতে হবে তোমাদের যে ফর্মটি ফিল আপ করেছো বা সেখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নং উঠেছে তো সেই নংটি এখানে টাইপ করে দিতে হবে দেন তোমরা হলো ইউজি কোর্সে অ্যাপ্লাই করেছো না বিবিএ তে অ্যাপ্লাই করেছো তোমরা সিম্পলি এখান থেকে চুজ করে নেবে দেন তোমরা চুজ করে নেওয়ার পর সাবজেক্ট এখানে তোমরা যে সাবজেক্ট যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তোমরা হলো ধরে নাও ফিলোজফিতে বা বেঙ্গলি অনার্সে অ্যাপ্লাই করেছো এই সমস্ত যে সমস্ত সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করেছো সেই সমস্ত সাবজেক্ট কিন্তু এখান থেকে তোমাদের সিম্পলি চুজ করে নিতে হবে দেন তোমাদের এখানে চুজ করে নিতে হবে তোমাদের হল কি এসসি এস টি জেনারেল তোমাদের যেটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে এবং ফিজিক্যাল হ্যান্ডিকাপের হ্যান্ডিকাপদেরও কিন্তু ইন্ডিভিজুয়ালি রয়েছে তো তোমাদের তোমরা যেখানে অ্যাপ্লাই করেছো তোমাদের যে কাস্টটি রয়েছে তোমরা সিম্পলি এখান থেকে চুজ করে নিবে চুজ করার পর লোড ম্যাডেল লিস্টের উপর ক্লিক করে তোমাদের সামনে কিন্তু ফাইনাল মেডালিস্ট কিন্তু ওপেন হয়ে চলে আসবে এবং তোমাদের নাম সেখানে আছে কিনা তোমরা সেখান থেকে সিম্পলি চেক আউট করে নিতে পারবে দেখো এবার আমরা ব্যাক করে চলে যাচ্ছি ব্যাক করে চলে গেলে তোমাদের সামনে কিন্তু এই ধরনের আরেকটি পেজ ওপেন হয়ে চলে আসবে যেটি কিন্তু এর আগে আমি ওপেন করলাম দেখো কাউন্সিলিং লিস্টের উপর তোমরা সিম্পলি যদি ক্লিক করো এখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবা দেখো কাউন্সিলিং লিস্টে আমরা ক্লিক করে ফেলেছি কাউন্সেলিং লিস্টে ক্লিক করে ফেলার পর সিম্পলি দেখো কোর্স লেখা রয়েছে তো কোর্সের উপর সিম্পলি ড্রপডাউন বক্সে ক্লিক করে এখানেও সিম্পলি ইউজি অথবা বিবিএ তোমাদের যেটা অ্যাপ্লাই করেছো নর্মালি সমস্ত সাবজেক্টগুলি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজিতে তে পড়ে আর যেটা হলো বিবিএ কোর্স মানে হলো তোমরা যারা বিবিতে অ্যাপ্লাই করছো তোমরা বিবি বিবির উপর ক্লিক করতে পারো তো আমি এখানে দেখো ইউজি তে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর যারা বিবিতে অ্যাপ্লাই করছো তোমরা সিম্পলি এর উপর অ্যাপ্লাই করতে পারো দেখো এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর তোমরা সিম্পলি সাবজেক্ট আসে সাবজেক্টের উপর ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা যারা বেঙ্গলি সরি হ্যালো বিএ জেনারেল মানে পাস কোর্সে অ্যাপ্লাই করেছো বিএসসি পাস কোর্সে অ্যাপ্লাই করেছো তোমরা এখান থেকে কিন্তু দুটো মধ্যে ক্লিক করতে পারো তোমরা যেটাতে অ্যাপ্লাই করেছো এছাড়া যারা অনার্স কোর্সে অ্যাপ্লাই করেছো তোমার নিচের দিকে যতগুলি সাবজেক্ট রয়েছে সবগুলি কিন্তু অনার্স সাবজেক্ট রয়েছে তো সিম্পলি তোমরা এখান থেকে যে অনার্স সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই অনার্স সাবজেক্টের উপর সিম্পলি ক্লিক করে দিতে হবে তো দেখো আমি তোমাদের সুবিধা আমি একটি বিসিএতে করে দেখাচ্ছি তো সবগুলির ক্ষেত্রেই সেম হবে দেখো কোনোটির ক্ষেত্রে দুটি ম্যারিট লিস্ট প্রকাশ হয়েছে কোনোটির ক্ষেত্রে একটি ম্যারিট লিস্ট প্রকাশ হয়েছে তো বিসি এর ক্ষেত্রে কিন্তু ফেস ওয়ান মানে একটি ম্যারেট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং কিন্তু অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু দু তিনটি করে তোমাদের ম্যারিট লিস্ট প্রকাশ করা হয়েছে তো আমি এখানে এর আগেও ট্রাই করে দেখলাম তো তোমরা যেখানে অ্যাপ্লাই করছো তোমরা সিম্পলি তার উপর ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু অটোমেটিক ড্রপডাউন বক্স শো হবে ফার্স্ট কাউন্সিলিং লিস্ট সেকেন্ড কাউন্সিলিং লিস্ট মানে ফেজ ওয়ান ফেজ টু কিন্তু শো হবে দেন তোমাদের কিন্তু এখানে যেটা বললাম আমি হলো যে একটি সাবজেক্ট চুজ করে নিচ্ছি এরপর সিম্পলি লোড কাউন্সেলিং লিস্টের উপর ক্লিক করে দিতে হবে দেখো লোড কাউন্সিলিং লিস্টের উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমাদের নামগুলি ওপেন হয়ে চলে আসবে ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন নাম শো হচ্ছে স্টুডেন্ট নেম শো হচ্ছে ক্যাটাগরি শো হচ্ছে পেমেন্ট ডেট শো হচ্ছে কতদিন পর্যন্ত তোমাদের তারিখ রয়েছে পেমেন্ট করার তো পেমেন্ট করার তারিখ রয়েছে যেটা হলো ফেস ওয়ান মানে ফার্স্ট কাউন্সিলিং নামে ফার্স্ট কাউন্সিলিং লিস্টে নাম এসেছে তখন তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে কিন্তু দু তারিখ এগারোটা উনিশ পেয়ে মানে কিন্তু রাত্রি বারোটার আগে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে দু তারিখের মধ্যে তো সিম্পলি তোমাদের যাদের নাম এসেছে যে তোমরা সিম্পলি এখান থেকে নামটি খুঁজে বের করে নিতে পারো নামটি এখানে তোমরা যদি পেয়ে যাও সিম্পলি দেখো তোমাদের পাশে দিকে দেখছোচ্ছে লগ ইন অ্যান্ড পে তো তোমাদের যদি নাম হতে থাকে তোমরা সিম্পলি লগ ইন অ্যান্ড পের উপর ক্লিক করে দেবে লগ ইন অ্যান্ড পের উপর ক্লিক করে দিলে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নংটি তোমাদের ফর্মের উপরে অ্যাপ্লিকেশন নং রয়েছে এরপর তোমাদের ডেট অফ বার্থটি এখানে টাইপ করে দিতে হবে দেন তোমাদের ডেট অফ বার্থটি টাইপ করো পর দেখো এখানে কী বলছে থ্রি প্লাস থ্রি কত হয় এখানে কিন্তু সিক্স টাইপ করে দিতে হবে তো এক এক ক্ষেত্রে রকম আসতে পারে সলিউশন করতে দিতে পারে ক্লিক করে দেওয়ার পর সিমনি লগ ইন উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু পেসটি লগ ইন হয়ে চলে আসবে এবং কিন্তু তোমাদের সামনে পেমেন্টের অপশনটি কিন্তু শো হয়ে যাবে তো পেমেন্ট যেখানে অপশনটি রয়েছে তোমাদের সেখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু শো হবে তো সেখানে যদি তোমরা পেমেন্ট করে দাও তোমরা কিন্তু সাকসেসফুলি তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবে শিলিগুড়ি কলেজে তো এই মুহূর্তে আমি করে দেখাতে পারছি না বিকজ আমার কাছে কোনো শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীদের কোনো ভ্যালিডের ডকুমেন্ট নেই সেজন্য কিন্তু আমি সমস্ত প্রসেসটি তোমাদের কিন্তু করে দেখাতে পারছি না তোমাদের মনে থেকে যদি কোনো কেউ ছাত্রছাত্রী তোমাদের যে কারো একজনের প্রসেসটি কমপ্লিট করতে চাও তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মেসেজ করতে পারো তোমাদের কিন্তু আমি অবশ্যই সাহায্য করবো তোমাদেরকে আমি একজনের যে কারো একজনের করে দেবো এবং কিন্তু তোমাদের সবার জন্য কিন্তু একটি তো তোমাদের জন্য কিন্তু আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে দিতে পারবো আই হোপ তোমাদের এখনকার এই ইনফরমেশনটি কাজে লেগেছে যদি ইনফরমেশনটি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি কোনো কোশ্চেন থাকে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করি ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে এই আমাকে ফলো করতে পারো এছাড়া তোমরা যারা আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকানটি রয়েছে বেল আইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ